নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট খবরের দিকে চোখ রাখব। অনুব্রত মণ্ডল, আপনারা নিশ্চয়ই তাকে চিনেন, যে গরু পাচারের মামলা ইতিমধ্যে জেলে হেফাজতে রয়েছে। তো অনুব্রত মণ্ডলের যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, তো সেই ব্যাংকে সিবিআইয়ের হানা দেওয়ার কথা ছিল। তো বন্ধুরা, তার আগে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড, সেই ব্যাংকে আগুন লেগে গেল ভয়াবহভাবে। তো এখন সিবিআইয়ের মনে এই কারণে প্রশ্ন জাগছে যে কি করে আগুন লাগলো, এবং সিবিআইয়ের মনে কিন্তু রহস্য তানা বাঁধছে যে অনুব্রত মণ্ডলের যে সমস্ত নথি ওই ব্যাংকে জমা রয়েছে, তো সেগুলো কি আদৌ আর পাওয়া যাবে না পাওয়া যাবে না। তো বন্ধুরা, দেখে নেবো ঠিক কী আপডেট উঠে আসছে এবং কী কারণে ব্যাংকে আগুন লেগে গিয়েছে। তো সম্পূর্ণ আপডেট থাকছে, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ বুধবার বোলপুরের একটি বেসরকারি ব্যাংকে আগুন লেগে যায়। সেই আগুন নেভাতে দমকলের দুটো ইঞ্জিন গিয়েছিল, কিন্তু তাতেও আগুন নেভাতে পারেনি, বরং দাউ দাউ করে জ্বলছে ব্যাংক। গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডলের ওই ব্যাংকে বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে বলে খবর। এখানেই তথ্যের খোঁজে দুবার হানা দিয়েছিল সিবিআই। সিবিআই তদন্ত চলাকালীন এই অগ্নিকাণ্ড অনেককেই ভাবিয়ে তুলেছে। তাহলে কি আর অনুব্রতর নথি মিলবে? উঠছে প্রশ্ন, ঠিক কী ঘটেছে বোলপুরে? স্থানীয় সূত্রে খবর, এটা একটা বেসরকারি ব্যাংক, এখানেই গরু পাচার মামলার টাকা জমা হয়েছিল কি না তা জানতে এসেছিল সিবিআই। একাধিক নথি পর্যন্ত দেখতে চেয়েছিল। এই অবস্থায় ব্যাংকে অগ্নিকাণ্ডের জেরে পোড়া গন্ধের মধ্যেও অন্য গন্ধ পাচ্ছেন অনেকে, যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ব্যাংক কর্তৃপক্ষ। কীভাবে ব্যাংকে আগুন লাগলো সেটাও স্পষ্ট নয়। আদৌ আর কোনো নথি পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই, এবং সেই দাবি তার আদালতেও পেশ করেছিল। আর এই দাবির সপক্ষে ব্যাংক অ্যাকাউন্টগুলি সম্পর্কে খোঁজ করতে করতে বেশ কয়েকটি তারা ব্যাংকে হানা দেয়। তার মধ্যে এই ব্যাংকটি রয়েছে, সেখানে আগুন লেগে যায় বহু নথি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানে আবার সিবিআই আসার কথা ছিল, সেখানে নথি তারা পাবেন না বলেই মনে করা হচ্ছে। কী তথ্য পেয়েছিল সিবিআই? সিবিআই সূত্রে খবর, এই বেসরকারি ব্যাংকে বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে অনুব্রতর, আর সেখানে প্রচুর টাকার লেনদেন হয়েছিল। তবে সেখান থেকে একাধিক নথি ব্যাংক কর্তৃপক্ষকে দিতে বলা হয়েছিল, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেই নথি পাওয়া দুষ্কর। যেদিন অনুব্রতর বাড়িতে গিয়ে মেয়ে সুকন্যাকে জেরা করেছিল সিবিআই, সেদিন একটি টিম এই ব্যাংকে নথির খোঁজে গিয়েছিল। তো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন তো ওই ব্যাংকে খুবই গুরুত্বপূর্ণ নথি ছিল। তবে সেই নথিগুলো এই মুহূর্তে অক্ষত রয়েছে কি না, আগুন লেগে যাওয়ার ফলে সেগুলো পুড়ে গেছে কি না, তো এখনও কিছু বোঝা যাচ্ছে না। এমনকি ওই ব্যাংকে সিবিআইয়ের আবার যাওয়ার কথা ছিল, এবং তার আগে ঘটে গেল এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। তো বন্ধুরা, এই ব্যাংকে আবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়নেরও একাধিক অ্যাকাউন্ট রয়েছে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আরও যখন আপডেট আসবে সবার আগে আপনারা আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন।